আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়, ঘোষণা দিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজেপি সরকার জনগণের জীবনকে কঠিন করে তুলেছে, ইশতেহার প্রকাশ করে অভিযোগ হিমাচল কংগ্রেসের। কায়েম 100 স্যাটেলাইট ক্যারিয়ারের পরীক্ষা সম্পন্ন করল IRGC। জানিয়ে দেব সাবমেরিন কেবলে পুতিনের আক্রমণে ঘুরতে পারে যুদ্ধের মোড়। এবং সবশেষ জানিয়ে দেব উত্তর কোরিয়াকে সামরিক শক্তি দেখাতে সুপারসনিক বোমারু বিমান উড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা অথবা কোন জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়, ঘোষণা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে, তারা অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকেও ধ্বংস করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকেলে বাংলাদেশের বিভাগীয় শহর বরিশালের রাজনৈতিক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের গণসমাবেশে ফখরুল বলেন, 14 বছর ধরে এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগ। তিনি আরো বলেন, বিদ্যুৎ নিয়ে সরকার খুব ঢাকঢোল পিটিয়েছে, এমন ঢাকঢোল পিটিয়েছে যেন বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, অথচ এখন সেই বিদ্যুৎ আর নেই। চারদিকে বিদ্যুৎ সমস্যায় নানা সংকটে হাহাকার সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে সরকারকে বিদায় করেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করা হবে বলে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন বিএনপি এই শীর্ষ নেতা। তথ্যসূত্র পার্স টুডে। বিজেপি সরকার জনগণের জীবনকে কঠিন করে তুলেছে, ইশতেহার প্রকাশ করে অভিযোগ হিমাচল কংগ্রেসের। ভারতের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস দল। ইশতেহারে কংগ্রেস দলের পক্ষ থেকে হিমাচলের জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গতকাল ইশতেহার প্রকাশের সময় কংগ্রেস দল বিজেপিকে নিশানা করে বলে, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে, বিজেপি রাজ্য সরকার চাকরি দেয়নি, হিমাচল প্রদেশ মূল্যস্ফীতির কারণে ভুগছে, কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের কারণে রাজ্যের যুবকদের সঙ্গে অপরাধমূলক তামাশা হয়েছে, বিজেপি সরকার জনগণের জীবনকে কঠিন করে তুলেছে। কংগ্রেস বলেছে, রাজ্য সরকার গড়লে মন্ত্রিসভার প্রথম বৈঠকে 1,00,000 সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত হয়। জয়রাম সরকারের রাজনৈতিক কারণে কর্মচারীদের হয়রানির জন্য সমস্ত বদলি বাতিল করা হবে। 18 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে 1,500 টাকা দেওয়া হবে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মধ্যে একটি শক্তি বিভাগ তৈরি করা হবে, যা বিশেষভাবে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোর সাথে কাজ করবে। কংগ্রেস বলেছে, প্রতি ঘরে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। ইউনিট এমনভাবে হিসাব করা হবে যাতে যারা বেশি ব্যবহার করেন তারাও এই ছাড়ের সুবিধা পেতে পারেন। এর ফলে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলো প্রত্যেক মাসে কিছু অর্থ সঞ্চয় করতে পারবে, যাতে তার মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করতে না হয়। হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন হবে আগামী 12ই নভেম্বর। নির্বাচনের ফল ঘোষণা হবে 8ই ডিসেম্বর। তথ্যসূত্র আর্স টুডে। কায়েম 100 স্যাটেলাইট ক্যারিয়ারের পরীক্ষা সম্পন্ন করলো IRGC। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এরোস্পেস ফোর্স আজ কায়েম 100 স্যাটেলাইট ক্যারিয়ারের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এ সময় IRGC-র এরোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিদাদে উপস্থিত ছিলেন। কায়েম 100 স্যাটেলাইট ক্যারিয়ার হচ্ছে 3 স্তরের সলিড ফুয়েল ক্যারিয়ার। আজের প্রথম স্তরের পরীক্ষা সম্পন্ন হয়। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্যাটেলাইট ক্যারিয়ার পৃথিবীর পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার দূরের কক্ষপথে 80 কিলোগ্রাম পর্যন্ত ওজনের স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম। IRGC-র এরোস্পেস ফোর্সেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, অদূর ভবিষ্যতে এই ক্যারিয়ারের মাধ্যমে নাহিদ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। তিনি আরো বলেন, কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই ইরানি তরুণরা এই সাফল্য অর্জন করেছে, তবে ইরান কোনো অবস্থাতেই নিজের উন্নয়ন ও অগ্রগতির পথ থেকে সরবে না বলে জানিয়েছেন হাজিজাদে। তথ্যসূত্র পার্স টুডে। সাবমেরিন কেবলে পুতিনের আক্রমণে ঘুরতে পারে যুদ্ধের মোড়। খুব কম লোকই জানে যে বর্তমান বিশ্ব সীমিত সংখ্যক ফাইবার অপটিকের উপর কত বেশি নির্ভরশীল, যা ইন্টারনেটের মেরুদণ্ড এবং ইউরোপ মহাদেশ ও সংলগ্ন দ্বীপগুলোকে বৈদ্যুতিকভাবে সংযুক্ত করেছে।
বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট সেবার 95% সমুদ্রের তলদেশে তারের মাধ্যমে প্রেরণ করা হয়। সারা বিশ্বে এখনও প্রায় 200 কোটি কেবল রয়েছে। প্রতিটির আকার একটি বড় হোস পাইপের এবং প্রতি সেকেন্ডে প্রায় 200 টেরাবাইট ডেটা স্থানান্তরণ করতে সক্ষম। এসব তার প্রতিদিন আনুমানিক $10 trillion মূল্যের আর্থিক লেনদেন বহন করে এবং 10টি বা তার বেশি আন্তর্জাতিক চেক পয়েন্ট একত্রিত হয়, যা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। যেহেতু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেমন আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সব যুদ্ধই অর্থনৈতিক সমুদ্রের তলদেশের তারগুলিতে চুল পরিমাণ বিচ্যুতি পুরো অবকাঠামোটিকে ধ্বংস করে দিতে পারে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে জানেন যে সাবমেরিন কেবলে আক্রমণ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদিও সমুদ্রের তলদেশে তারের বিচ্যুতির জন্য কাউকে দায়ী করা অনেক কঠিন, কারণ সেগুলো দুর্ঘটনাক্রমে ট্রলার বা ভূমিকম্প দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। পশ্চিম বিশ্ব বিশ্বাস করে যে রাশিয়ার নৌবাহিনীর কাছে পাইপ এবং তারগুলি কাটার সক্ষমতা রয়েছে। পশ্চিমের চোখে চরম শত্রু মহাদেশীয় পরাশক্তি রাশিয়া, এবং চীন তাদের আঞ্চলিক ইন্টারনেটের উপর বেশি নিয়ন্ত্রণ রাখে এবং মহাসাগর জুড়ে সংযুক্ত তারগুলির উপর কম নির্ভরশীল। তাই দেশ দুটি পশ্চিমা বিশ্বের মতো ততটা দুর্বল নয়। তারা জানে যে স্যাটেলাইট যুগেও ভূগোল গুরুত্বপূর্ণ। মস্কো গভীর সমুদ্রতলে কাজ করার জন্য তার নৌশক্তিকে উন্নত করেছে। রাশিয়ার অর্ধসামরিক জাহাজগুলির মধ্যে রয়েছে বিশেষ জরিপ এবং গবেষণা জাহাজ, মনুষ্যবিহীন ডুবোজাহাজ এবং আরো কম গভীরতায় নামতে পারে এমন উন্নত জাহাজ। সবচেয়ে চিত্তাকর্ষক হলো রাশিয়ার পুরানো পারমাণবিক সাবমেরিন, যা নতুন ছোট সাবমেরিনগুলোর মাদারশিপ হিসেবে কাজ করার জন্য পুনর্গঠন করা হয়েছে। এগুলি শনাক্ত করা কঠিন এবং সমুদ্রের তলায় কয়েক মাস বা বছর পর বিস্ফোরণের জন্য প্রস্তুত বিস্ফোরক স্থাপন করতে পারে। চীন সমুদ্রের তলদেশে তারের বাজারে ঢোকার মাধ্যমে নেটওয়ার্কটির দুর্বলতাকে কাজে লাগাচ্ছে এবং অগ্রাধিকারমূলক হারে তারগুলি স্থাপনের প্রস্তাব দিচ্ছে। এটি দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সামুদ্রিক শক্তি হয়ে উঠেছে। ফলে রাশিয়ার মতো যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররাও জানে যে সাবমেরিন কেবলে আক্রমণ তাদের সব থেকে বড় দুর্বলতায় আঘাত হিসেবে পরিগণিত হতে পারে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। উত্তর কোরিয়াকে সামরিক শক্তি দেখাতে সুপারসনিক বোমারু বিমান উড়ালো যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ক্ষেপণাস্ত্র পরীক্ষার রেকর্ড গড়েছে উত্তর কোরিয়া। এতে দক্ষিণ কোরিয়া উদ্বিগ্ন হয়ে পড়ে। মিত্র সিউলের এমন উদ্বেগের মধ্যে তাদের পাশে দাঁড়িয়ে সাহস যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী সামরিক মহড়া চালিয়েছে। শত শত যুদ্ধ বিমান যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। যৌথ এ মহড়া শেষ হয়েছে গতকাল। এদিন যুক্তরাষ্ট্রের একটি সুপারসনিক বোমারু বিমান মহড়ায় অংশ নিয়েছিল। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর যৌথ মহড়ার শেষ দিন অন্তত B&B বোমারু বিমান অংশ নিয়েছিল। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ মহড়ার শেষ দিন শনিবার উত্তর কোরিয়া স্বল্পপাল্লার 4টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুই মিত্র দেশের মধ্যে এই যৌথ সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে দ্য ভিজিল্যান্ট স্টর্ম। যৌথ মহড়ায় দুপক্ষের প্রায় 240টি যুদ্ধ বিমান অংশ নেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি 35 যুদ্ধ বিমানও রয়েছে। উত্তর কোরিয়া এ সপ্তাহে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে সাগরে। এর মধ্যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রও ছিল। উত্তর কোরিয়ার যুদ্ধ বিমান ওড়াতে দেখা যায় পিয়ংইয়ং ICBM সরায় জাপানে উদ্বেগ ছড়িয়ে পড়ে। দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।